বাধারঘাট এলাকায় 10,323 চাকরিচ্যুত এক শিক্ষকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পার্থ মজুমদারের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মীরা তার বাড়িতে ছুটে যায়। মৃতের পরিবার পরিজনদের সমবেদনা জানান তারা। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন 10,323 চাকরিচ্যুত শিক্ষক বিজয়কৃষ্ণ সাহা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সোমবার রাতে ইন্দ্রনগরস্থিত বিজয়কৃষ্ণ সাহার বাড়িতে যায় পুলিশ। সেই মোতাবেক মঙ্গলবার বেলা 12টা নাগাদ এডহক শিক্ষকের একটি প্রতিনিধি দল পূর্ব থানায় ওসি সরোজ ভট্টাচার্যের সাথে দেখা করেন। পুলিশের মুখোমুখি হয়ে বিজয়কৃষ্ণ সাহা সরকারের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চান। গতকাল রাত্রিবেলায় আমাকে পূর্ব থানা থেকে ডাকিয়েছিল আজকে দেখা করার জন্য, সে অনুযায়ী আমি এসেছিলাম যে কি বিষয়। তো আমি পূর্ব থানার ওসির সঙ্গে এই মুহূর্তে কথা বলে বেরিয়েছি। গতকালকে আপনারা জানেন আমি বাধারঘাট আমাদেরই একজন সহকর্মীর মৃত্যুতে ওনার বাড়িতে গিয়েছিলাম এবং একটা মন্তব্য বা বাইট মিডিয়াকে দিয়েছিলাম। সেই বাইটের পরিপ্রেক্ষিতেই এই জায়গায় উনি আমাকে ডেকেছেন এবং আমি আমার যথোপযুক্ত কমেন্টস আর সরি ক্লিয়ারিফিকেশান আমি ওসি সাহেবকে দিয়েছি। এবং আপনারা হয়তো বা জানেন ওই বাইট দেওয়ার পর আমি আমার সোশ্যাল মিডিয়াতে কিছু বিষয় লিখেছিলাম যে এইগুলো ঠিক হয়নি, আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। সেই বিষয়গুলো আমি ওসি সাহেবকে দিয়ে গেছি, আমার তরফ থেকে যা ক্লিয়ারিফিকেশান দেওয়ার সেগুলো আমি দিয়ে গেছি, বাকিটা এনাদের উপর। আপনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কে আপনার বিরুদ্ধে মানে কোনো কেস টেস হয়েছে কি? না, এই মুহূর্তে কোনো কেস টেসের বিষয় নেই। এনারা জানতে চেয়েছেন যে বিষয়গুলো কী ছিল, তো আমরা আমাদের তরফ থেকে আমার তরফ থেকে আমি ক্লিয়ারিফিকেশানগুলো দিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে যে আমি আমার পার্সোনাল ফেসবুকে যেগুলো দিয়েছিলাম সেগুলোর কপিও ওনাকে দিয়ে গেছি, বাকিটা আইনের মতো করে উনি কাজ করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।